ช่ไหมใช่ไหมใช่ไหมขันน้ำปลาใช่ไหมใช่ไหมใช่ไหมขันน้ำปลาขันน้ำปลาโอ้ কাহিনী জীৱনত বহুত আছে কব গলে শেষ নহয় কলতে মারি দিয়া ঢুকাইছে তারপর আপনা থাকিলো অনাথ আশ্রমত থৈ দিলে আহি মানুহৰ ঘৰত থাকিলো ডাঙৰ হলো তাৰপিছত গুৱাহাটীত আহিলো আহি গুৱাহাটীতো এনেকে মানুহৰ ঘৰত থাকি থাকি কাম বন কৰিলো আৰু ছোৱালীকেইজনীক লৈ কিনে আজি দহটা বছৰে আছো আৰু নাৰীৰ কোনো মানে মূল্যই নাই বুলি ভাবে কিন্তু নাৰীয়ে যে আকাশ চুব পাৰে সেইটো বস্তুটো মানে নাভাবে ন নাৰী আকাশ চুয়ে আছে আৰু আগলৈকে চুব নমস্কার প্রিয় দর্শক ভয়ংপুরে আপনাদের সকলকে প্রথমতে স্বাগত জানাইছো আজির এই আমার প্রতিবেদন এখন ই রিক্সার পর এখন বিশেষ ই রিক্সা এই ই রিক্সাখনের গরাকী হয়েছে এগারী মহিলা আপনার প্রথমতে মানে দেখাম বিগত পাঁচটা বছরে এই রিক্সাখন চলাই ঘর চলাই আছে সংগ্রামের কাহিনী আজির দিন আপনার জানার চেষ্টা করি আজির দিন মহিলা কি করব নয় সকল কামেই আজির দিন মহিলা করবেন আপনার এই মহিলাগারীক পরিচয় পাই বাইদেউর মানে আগফালে বহি লো আমি বর্তমান বেলতলাত আছো বেলতলার ছয় মাইল গৈ আছো এটা যেহেতু রিক্সাখন মানুষ ফুল হয়ে গেছে নয় জানো আপনি কেতিয়ার পৰা এই রিক্সা চলাই আছে আজি পাঁচ বছরে হল পাঁচ বছর আপনার নাম অঞ্জু দেবী অঞ্জু দেবী ঘর কত মরিগাঁও মরিগাঁও ঘরত কোন কোন আছে ছোৱালী দুজনী লড়াটো লগত না থাকে ছোৱালী দুজনীক লৈ কেনে আছো আর বাস করি কেনে মরিগাঁও গুৱাহাটী এটা পাড়া আগতে মানুহৰ ঘৰত কাম বন কৰিছিলো এতিয়া পিছত এখন মানুহৰ ঘৰত কাম কৰি কেনে মানে কি ইমান উপাৰ্জন নহয় ন সেইকাৰণে এখনতে ল'লো আৰু পাঁচ বছৰ পূৰ্বে লৈছে আৰু আজিকালি আগতে হৈছিলে আজিকালি ইমান এটা ভাল নহয় বহুত গাড়ী হৈ গ'ল পইচাৰ অভাৱ আন্ডাৰ মেট্ৰিক হৈ থাকিলে এতিয়া ডাঙৰজনী শ্বোৰুমত সোমাইছে কামত আৰু সৰুজনী আছে বডি আয়ো কাম বিচাৰি আছে কোৱা নাই কাম দিব লগা হলে দোকান চোকান দিব লগা হলে খুজি লাগে পাইছো জীৱন সংগ্ৰাম কৰিব কাৰণে হলে বহুত কিবা কিনি শুনিব লাগে হেৰাব লাগে কিছুমানে ভাল ব্যৱহাৰ বহুত মানুহে ভালেই কৰে ভাল কয় কি বাইদেউ আপোনাৰ নিচিনাটো বহুত মানে আপোনাক হেৰি দিছে বুলি কয় চেলুটিয়ে মৰম কৰে কিছুমানে দহ টকাৰ জেগাত কিছুমানে পঞ্চাছ টকাও দি থৈ যায় যিবিলাক মানে মানুহকেইটা বোলা বস্তুটো হেৰি আছে মানুহতে আৰু যোনে বুজি নাপায় সিহঁতে অলপ কাজিয়া চাজিয়া কৰে লাইনৰ কাৰণে হ'লেও কাজিয়া কৰে এনেকুৱা ৰাতিপুৱা কেতিয়াবা নটা বজাত ওলাওঁ কেতিয়াবা দহটাও বাজি যায় কেতিয়াবা সোনকালে ওলাওঁ আকৌ দুপৰীয়া দুটামান বাৰটামান কেতিয়াবা সোনকালেও গুচি যাওঁ কাষ্টমাৰ নাথাকিলে এটাও বাজি যায় বাৰটা বজাতো গুচি যাওঁ মানে কোনো ঠিকনা হেৰি নাই আৰু এতিয়া সন্ধিয়া ওলাই আহিছে অঁ এতিয়া সন্ধিয়া ওলাইছে ৰাতি চাৰে নটা নটা বাজিব ভাল ব্যৱহাৰ কিছুমানে ভাল কয় বাইদেউ আপুনি বহুত ভাল কাম কৰিছে আপোনাক আগ্ৰহ মানে আপোনাৰ আগ্ৰহ আছে আপোনাৰ হেৰি আছে এনেকৈ বুলি কৰে কিমানে মানে কৰিকেইটা খায় আপুনি কিমান সাহসত ওলাই আহিছে গুৱাহাটী মহানগৰীত চলিছে এইটোৱে আপোনাৰ বহুত ভাল আৰু আশীৰ্বাদ দিয়ে আৰু ভালেৰে থাকক ভালেৰে চলক এনেকৈ বুলি দুই পইচাৰ কাৰণে বেলেগৰ ওচৰত খুজিব যাব লাগে বা কিবা বেয়া হেৰিয়ে মানে কি যি কৰি আছে মানে সেইটো কৰিব নালাগে নিজৰ ভৰিত খাৰা হ'ব লাগে মই সেইটোৱে জানো মানে সেনেকুৱা কৰি কেনে আহিলে তেতিয়া আৰু মহিলা ওলাই আহিব ন আজি মই ওলাই আহিছোঁ আৰু কালি আৰু দুজনী বাইদেউ ওলাই আহিছে সেনেকুৱা কৰি বাঢ়ি যাই থাকিলে এতিয়া মানে পুৰুষে যিবিলাক পুৰুষে নেকি আমাক বেয়া চকুৰে চাই বেয়া কথা ক'ব সাহস কৰে তেতিয়া সিহঁতৰ সেই বস্তুটো নহয় কাহিনী জীৱনত বহুত আছে ক'ব গ'লে শেষ নহয় সৰুতে মা দেউতা ঢুকাইছে তাৰপিছত আপোনাৰ থাকিলোঁ অনাথ আশ্ৰমত থৈ দিলে
নগাঁও অনাথ আশ্রম তারপরে আহিলো মানুহৰ ঘৰত কিমান বছৰ আছিলে তেতিয়া সৰু আছিলো 8 বছৰ 11 বছৰ এনেকুৱা মা দেউতা কেনেকৈ ঢুকালে মা দেউতা সৰু থাকোঁতে ঢুকাইছে মই মনতে নাই 7 বছৰমান আছিলো আৰু তেতিয়া মা ঢুকাইছে দেউতা আছিলে পিছত আৰু ভাই ভনী আৰু কোনো নাই আৰু বেলেগে আৰু ক'ত ৰাখিব মোক তাৰপিছতে অনাথ আশ্ৰমত থৈ দিলে নগাঁও অনাথ আশ্ৰমত তাতে 2.5 বছৰ 3 বছৰ এনেকৈ থাকিলোঁ থাকার পিছত তারপরে গুছি আহিলো আহি মানুষের ঘর থাকিলো ডাঙর হলো তারপরে গুয়াহাটি আহিলো রাতে কালি মরার পিছতে আহি গুয়াহাটিতেও এনেকে মানুষের ঘর থাকি থাকি কাম বন করলো পিছত লাস্টত মানে ইমান মানে হেৰি নাছিলে যে এজন মানুষের বিহারী মানুষ এজনের লগত বিয়া পাতিলো তারপর মোৰ বিহারতো গলো তাতেও মানে মোৰ হাজবেন্ড ইমান ঠিক নহয় নোহার কারণে পিছত এরা আহি হল আৰু তথাপি মানে আছো আৰু সেই সাহসতে এতিয়া ডাঙৰ ছোৱালীজনী কিবা হেৰিত সোমাইছে কি বুলি কয় মলত সোমাইছে তাই অলপমান পায় দৰমহা আৰু সৰুজনী ডান্স শিকাই নিয়ে কিন্তু লকডাউনৰ পৰা ডান্সটো বন্ধ হৈ থাকিলে বন্ধ হৈ এতিয়া তাই মানে কৈ আছে মা মই বেলেগৰ আণ্ডাৰত কাম নকৰোঁ মই নিজে এটা সক্ষম কিবা এটা কৰিম আৰু চাহ দোকানেই হওক ফুটপাথত কিবাহে হওক বাইদেউ আপোনাক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আৰু এই মুহূৰ্তত মই আপোনালোকৰ মাজৰ পৰা বিদায় লৈছোঁ।